এক সময় সবাই ভাবতো চা চাষের জন্য পার্বত্য অঞ্চল বা সিলেটের মতো টিলা প্রয়োজন। সেই পুরনো ভাবনা পাল্টে দিয়েছে পঞ্চগড়ের সমতলের চা চাষিরা। জেলার বিস্তীর্ণ সমতল ভূমি এখন ভরে আছে চায়ের সবুজ পাতায়। সিলেট চট্টগ্রামের পরে দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে এরই মধ্যে জায়গা করে নিয়েছে পঞ্চগড়। চায়ের মান প্রতিবেশী ভারতের দার্জিলিংয়ের মতো উন্নত হয়, আন্তর্জাতিক বাজারেও ঢুকছে পঞ্চগড়ের চা। খুব বেশি দিনের কথা নয়, পঞ্চগড়ের কয়েক হাজার হেক্টর জমি বছরের পর বছর ধরে পতিত পড়েছিল। এসব জমিতে তেমন কোনো আবাদ না হয়, গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হতো যুগ যুগ। একসময়ের সেই পতিত জমি এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। বড় বাগানের পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র পরিসরেও চা চাষ বেড়েছে কয়েক গুণ। জেলার চা বাগানে উৎপাদিত চা প্রক্রিয়াকরণে জেলায় গড়ে উঠেছে 22টি চা কারখানা। স্থানীয় চা চাষিদের কাছ থেকে নগদ মূল্যে কারখানা কর্তৃপক্ষ কাঁচা চা পাতা কেনায় চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। একই সাথে জেলার শিক্ষিত অর্ধশিক্ষিত কয়েক হাজার বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে চা বাগান ঘিরে। চা আমরা বছরে একবার লাগাই, আর একবার ইনপ্ল্যান্ট যদি সুস্থভাবে হয়ে যায় এটা ইনশাআল্লাহ 100 বছর আমরা এই আবাদটা করতে পারবো। অন্যান্য যে আবাদগুলো আছে সেটাকে বারবার করতে হয়। বাগান মালিক ও স্থানীয় চা শ্রমিকরা বলছেন, বাড়ির পাশে চা বাগান হওয়ায় তাদের যেমন স্থায়ী কর্মসংস্থান হয়েছে তেমনই বেড়েছে রোজগারের পরিমাণ। চা পাতা কেজি হিসাবে কাটলে 300-400 টাকা পরে, দিন গুজরান ভালো চলে। ভোর 6টায় আসলে বেলা 10টা পর্যন্ত 400-500 টাকা ইনকাম হয়। এদিকে চা চাষিদের কাছ থেকে সরাসরি নগদ মূল্যে কাঁচা চা পাতা সংগ্রহ করাই লাভবান চাষিরা। আশা করতেছি এবছর আমরা গত বছরের তুলনায় যে উৎপাদন মাত্রা নির্ধারণ করা হয়েছে সেটাকে আমরা পেরিয়ে যাবো। এবছর যে উৎপাদন মাত্রা নির্ধারণ করা হয়েছে আশা করতেছি এটাকে আমরা এবছর ছাড়িয়ে যাবো, এরকম আবহাওয়া থাকে। উৎপাদনের দিক দিয়ে সিলেটকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পঞ্চগড়। চা চাষিদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করাই পঞ্চগড়ের চা চাষের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান স্থানীয় আঞ্চলিক চা বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। এখানে পর্যাপ্ত চা কারখানাও রয়েছে এবং চাষিদের কাঁচা পাতা বিক্রি করতে খুব একটা সমস্যা হয় না, যার কারণে গত বছরও প্রায় ন্যায্য মূল্য সবাই চা চাষিরা পেয়েছে, যার কারণে চা চাষিরা উৎসাহিত হয়েছে এবং দিন দিন এই চা আবাদি বৃদ্ধি পাচ্ছে। পঞ্চগড় সহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় 11,500 একর জমিতে চা চাষ করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় 1,80,000 কেজি কাঁচা চা পাতা উত্তোলন করা যাবে বলে আশা প্রকাশ করছেন চা সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।